রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ চেয়ে পাচ্ছেন না, এবার অভিযোগ করছে শাসক দল। তখন সরকারের কাছে সাক্ষাতের সময় না পাওয়ায় পাল্টা অভিযোগ জানালো সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু। এদিন রাজ্যের পরিবহন ব্যবস্থার বেহাল দুর্দশা নিয়ে সরব হন সিটু নেতৃত্ব। এদিন নেপাল দেব ভট্টাচার্যের নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ফেডারেশনের পক্ষ থেকে বিক্ষোভ অবস্থান করা হয়। রাজভবন অভিযান বললেও এদিন কলকাতা পুরসংস্থার সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি গ্রহণ করে সিটুর পরিবহন সম্পর্কিত সংগঠন। মূলত পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে এদিন রাজ্যপালের নিকট ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করে ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ফেডারেশন। তাদের বিক্ষোভ অবস্থানের মধ্যে দিয়ে মূলত তাদের দাবি, রাজ্য সরকারকে পরিবহনের কালা আইন বাতিল করতে হবে, সরকারকে নিজের অ্যাপ ক্যাব চালু করতে হবে, সরকারি পরিবহনের বেসরকারিকরণ অবিলম্বে বন্ধ করতে হবে, এছাড়া দিনের পর দিন যেভাবে পরিবহনের ওপরে পুলিশের জুলুম বাড়ছে সেটাও বন্ধ করতে হবে, অটো এবং টোটোর ক্ষেত্রে সঠিক সরকারি পরিকল্পনা করতে হবে, এমনটাই দাবি রাজ্যের পরিবহন কর্মীদের। বাসের কোনো ভাড়া নির্দিষ্ট করা নেই, অটো নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, যথেচ্ছা চলছে। টোটো যেগুলোকে বলা হয় ই রিক্সা, তার কোনো পরিকল্পনা নেই। মানে সামগ্রিকভাবে পথের ওপরে বিপুল সংখ্যক পরিবহনের চাপ, আর উল্টোদিকে বাস কমে যাচ্ছে, সরকারি পরিবহনের বাস কমিয়ে দেওয়া হচ্ছে, যে বাসগুলো চলতে পারে তেলের অভাবে তাও চলছে না, আর সরকারি বাসও ধীরে ধীরে বেসরকারি বাসও ধীরে ধীরে কমে যাচ্ছে। তার বিরুদ্ধেই আমরা সরকারের কাছে দাবিগুলো রাখতে চাইছি। সরকার আমাদের সময় দিচ্ছে না, তাই আমরা রাজ্যপালের মাধ্যমে সরকারকে জানাতে চাইছি যেই অব্যবস্থা দূর করা হোক। আমরা রাজভবনে মিছিল নিয়ে যাচ্ছি না, আমাদের প্রতিনিধিরা যাবেন, রাজ্যপাল নেই, এদের অফিস থেকে আমাদের জানানো হয়েছে যে আমরা যে মেমোরান্ডাম দেবো সেইটা রাজ্যপাল দেখার পরে তিনি আমাদের দিন দেবেন, এদিকে আমরা তার সঙ্গে কথা বলতে পারি।